লাস্ট দেখেছেন যে আমি ফার্স্ট টাইম এবং লাস্ট নেম কিভাবে আমি আলাদা করেছি এখন আমি এটা জাস্ট রিফার্সটা দেখাবো মানে ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম যদি আপনার কাছে আলাদাভাবে থাকেন তাহলে আপনি কিভাবে এটাকে আপনি একসাথে করবেন সেটা দেখাবো তো সেটা দেখাতে গেলে আমি এখানে এবার আমি যেটা করবো এখানে দেখেন যে আমি যে কোটেশন মার্ক দিলাম দুইটা কোটেশন মার্ক দিয়ে এই দুটার এই দুটার দেওয়ার পরে আমি আবার এন্ড দিয়ে নেক্সট যে ভ্যালুটা দিতে চাই সেটা দিলাম আপনি যদি এই দুইটার মাঝখানে সরি স্পেস দিতে চান সেটা আপনাকে এইভাবে লিখতে হবে এইটা হলো আপনার এক্সেলের এর এইভাবে লিখতে হয় এবার যে আমি যদি এন্টার দিই তাহলে দেখেন যে দুটোর মাঝখানে একটা স্পেস চলে এসেছে এবং আমি যদি এটাকে ডাবল ক্লিক করি তাহলে দেখেন সবগুলোর মাঝখানে স্পেস আছে এখন সমস্যা হলো যে আমি যে কোনো একটা পর্যন্ত ক্লিক করি এটা নাম শো করছে না এটা কিন্তু যে লিঙ্কিং ভ্যালু যেটা এটার থেকে এটার থেকে সে রেফারেন্সের মাধ্যমে যে ভ্যালুটা পেয়েছে সেই ভ্যালুগুলো এখানে শো করছে কিন্তু আমি এখানে সরাসরি যেখানে নাম শো করতে চাই এটা সিলেক্ট করব কন্ট্রোল শিফট প্রেস করে ডাউন কি দিয়ে আমি এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে বা এখানে আমি এটাকে কপি দিব তো পুরোটা যখন কপি হবে এবার আমি যেটা করব করবো বামকোনায় যে এখানে পেস্ট অপশন আছে এই পেস্ট অপশনের যে নিচে যে ভ্যালু আছে এই ভ্যালুতে আমি যদি প্রেস করি তাহলে এবার দেখেন আমি এখান থেকে যদি সরে যাই তাহলে এবার দেখেন প্রত্যেকটার ভিতরে দিলে প্রত্যেকটার নেম এখানে শো করছে এইভাবে আপনি এটা কপি করে পেস্ট করে দিলে আপনার এই ভ্যালুগুলো এখানে চলে আসবে আপনার তখন আর এই যে দুইটা কলম আপনার দরকার নাই আপনার যে এই কলমটা দরকার এই কলমটা আপনি এইভাবে পেয়ে গিয়েছেন তো এইভাবে আপনি আপনি অ্যাড করতে পারবেন যদি দুইটা নাম বা দুইটা সেল দুইটা তিনটা যে কয়টায় হোক সেল আপনি এইভাবে মাল্টি সেল একটা সেল একটা জায়গায় আপনি অ্যাড করে ফেলতে পারবেন